মেঘনা কন্যা আজকের ভিডিওতে একটা সুন্দর সিনেমা নিয়ে রিভিউ করার চেষ্টা করব সিনেমাটি এবার ঈদে বাংলাদেশের মুক্তি পেলেও সিনেমাটি কিন্তু এর আগেই বাইরের দেশের একটা ফেস্টিভ্যালে মুক্তি দেওয়া হয়েছিল তুমি কিন্তু বনি করছো ফুয়াদ চৌধুরী পরিচালনায় সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফজুর রহমান বাবু শতাব্দী ওয়াহিদ এবং নৌশাবা আহমেদ তো এই কয়জন ছাড়াও আরও অনেকে আছে তাদেরকে আমি ভালোভাবে চিনি না ঘটনা খুবই সিম্পলি কিন্তু ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগবে যারা সব ধরনের সিনেমাকে পছন্দ করেন তাদের জন্য আমি এই সিনেমাটি দিচ্ছি এই সিনেমাটা একবার হলেও দেখবেন মেঘনা কন্যা মেঘনা নদীর পাশে যেসব গ্রাম থাকে ওই সব গ্রামের মানুষরা সরল থাকে এই সিনেমাতে বোঝানোর চেষ্টা করা হয়েছে টিচারে দেখানো হয় যে একজন গ্রামের মেয়ে একজন শহরের মেয়ে কিভাবে। পতিততার সাথে জড়িত হয়ে যায় মানে নারীকর্মী যৌনকর্মী বেচা কেনা হয় যে সেই জগৎটাকে এখানে তুলে ধরা হয়েছে গ্রামের মেয়েদেরকে কাজের পোলব দেখিয়ে টাকার পোলব দেখিয়ে বিভিন্ন উসলে ফুসলিয়ে নিয়ে আসা হয় এবং তাদেরকে পরবর্তী সময় খারাপ কাজে ব্যবহার করা হয় এই মেসেজগুলো এই পুরো সিনেমাতে দেখানো হয়েছে শুধু তাই নয় একদম ভিতর পর্যায়ে তাদের জীবনটাকে তাদের জীবনে কীভাবে সংগ্রামী হয়ে যায় কিভাবে কষ্টের দিনগুলো কাটে প্রত্যেকটা বিষয়কে একটা একটা পয়েন্ট করে সিনেমাতে দেখানো হয়েছে দর্শক সব মূল বিষয় যেটা বলতে চাই সিনেমাতে বাস্তব জীবনের কোনো ঘটনা আমরা খুঁজে পাই এরকম ঘটনা আসলে সাধারণত অনেক মানুষ পছন্দ করেন না কিন্তু সাদা মানুষ এসব কাহিনী দেখলে একটু ফিল পায় একটু কষ্ট পায় এবং মনে করে যে সিনেমাটা বাস্তব জীবন থেকে এই ধরনের সিনেমা আসলে হলমুখী হওয়ার দর্শক আমাদের দেশে খুবই কম কী কারণে এইসব দর্শক আসলে কোনো দেশেই থাকে না কিন্তু এই ধরনের সিনেমাগুলো বাইরের দেশের মানুষ খুব পছন্দ করেন কিন্তু এই সিনেমার কিন্তু প্ল্যাটফর্মগুলো যেগুলো ওটিটি যেমন রয়েছে চোরকি হইচই এই ধরনের অনেক প্ল্যাটফর্মগুলোতে এসব সিনেমার এখন পর্যন্ত অনেক চাহিদা রয়েছে এরকম সিনেমা যদি ওটিটিতে মুক্তি দেওয়া যায় তাহলে দর্শকের অভাব হয় না আমি প্রোটিজারটি দেখলাম সকলের অভিনয় মোটামুটিভাবে গ্রহণযোগ্য এমন না যে কারোর অভিনয় এক খুবই ভালো হচ্ছে এরকম অভিনয় আমি দেখি নাই তা কিন্তু নয় কিন্তু কারোর অভিনয়ের মধ্যে আপনি কোনোরকম অতিরিক্ত অভিনয় অতিরিক্ত মাখামাখি এরকম কিছু নাই ওভারঅল একটা ভালো সিনেমা চোখে পড়েছে টিজারটি দেখে আমার ভালো লেগেছে সিনেমাটি এবার ঈদে প্রেক্ষাগৃহেতে পেতে পারি কোথায় কোথায় পাবো সেটা আমি এখন পর্যন্ত জানি না তবে ভালো কিছুই পাবো এই প্রত্যাশায় আসলে রিভিউটা দিলাম আপনারাও টিজারটি সম্পূর্ণ দেখে আসতে পারেন ইউটিউবে উপলব্ধি আছে এইগুলো হচ্ছে শয়তানের কাজ পাইন সেরিগুলা করার দরকার কি